না ভাই ফুল টুল নিব না না আমার লাগবে ফুল জানা সে ফুল না নিলে হয় না না আজকে ভ্যালেন্টাইন্স আজকে কেন ফুল নিব না আজকে তো ফুল লাগবে আচ্ছা ফুল কত করে ভাইয়া বেশি না 100 টাকা করে বিক্রি করছি আগের কাপলদের 200 করে ছেড়েছি শাবাস বেটা বহুত বড়িয়া মুন্না তিনটে আছে বলে 100 উড়লাম ভাই 100 টাকা দিয়ে দেন আমাকে A few moments later. এরকম ভ্যালেন্টাইন্স ডে যদি প্রতিদিন আসে তো আর আমার পিছনে কেউ তাকাতেই হবে না 20 টাকার ফুল 100 করে বিক্রি করলাম বড় হারামি হো বেটা মুরগি পেলে তো কথাই না আ এখন আমার বউ কেলে দুঃখতে যাবো আসসালামু আলাইকুম দর্শক আমি নাহিয়ান বর্তমানে আমি আছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভ্যালেন্টাইন্স ডের দিনে আপনাদের সাথে ভ্যালেন্টাইন্স ডের দিনে আমি আপনাদেরকে বুঝাবো যে হচ্ছে দেখাবো গোটাটা ঘুরিয়ে যে কেমন করে চলছে যে ভ্যালেন্টাইন্স ডের যান চল আজকে আমরা পালিয়ে বের করবো তো আমরা ওইটাতেই কান্না দিই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে দিন সেহেতু আমরা তো এটা দেখতেই পারি সো আমরা এখন চারিদিকে ঘুরিয়ে দেখাবো যে কেমন কি সিন চলছে যেহেতু এইরকম ঘটনা ঘটতে পারে তো আমাকে রাগাটা উচিত হয়নি তো আমরা আবার নতুন কি ভাইয়া কি শুনতে পান না ভাইয়া দেখতে পাচ্ছেন না নিউজ চলছে ভাই তো নিউজ চলছে কি আমার কাজ লাগবে এখনই আমার কাজ লাগবে তা আমি আমি কি আপনি জানি যে আপনার এগুলো কথা বলে আমি জানি অবশ্যই আপনি জানবেন না আপনি একটা যাই হবে হবে কিছু একটা আপনি একটা লোক আপনি জানতেই পারেন আমি কেন জানবো আপনার তো বুঝতে হবে না কেন একটা নিউজ রিপোর্টিং চলছে রে নিউজ তো মানে নিউজ কি তো হলো কি হচ্ছে ওই আর একটা ফুলি আছে এটা বিক্রি করে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবো একটা কাপড় না এত ফুলের দাম কেন ফুলের দাম এত হয় মিয়া একটাই ফুল আছে 500 টাকা আমি কি করবো আমার না ভাই খুঁজে লো অন্যদিকে না ভাই তুমি যাও অত নাঙ্কল আছো তার মতো তুমি যাও ওখান থেকে ৫০০ বললি না এখন তুই দুই করছো আরো 500 টাকা দাম বাড়াই দিব বেশি আছে তো হ্যাঁ ঠিক আছে ভিক মাংনে কা কিছু খাননি আপনি না ভাই আমি কিছু খাইনি বাপু
ভাই খুব উপকার হবে ভাই, আপনার বোন নিয়ে আপনি খুব সুখে থাকেন ভাই, আপনার বোন গার্লফ্রেন্ড আমার কাছে টাকা পয়সা নাই ভাই, আমি গরিব মানুষ ভাই, ভাই গার্লফ্রেন্ডকে দেখানোর লাগে আমি টাকাটা দিয়েছিলাম ভাই, ভাই 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 কথার মতো বদলে যাবে জীবন শেষে, আজ আমি ছন্ন ছড়ানিয়া হাই বেব, আচ্ছা কি বেব মানে এটা আমার বিয়ে, এটা তো আমার বিয়ে মানে তুমি একসাথে দুইজন তাহলে মানে সত্যি করে বল বাবা, তুই কোথায় যাচ্ছিস? আমি কিছু মনে করবো না, সত্যি আমি কিছু মনে করবো না। আরে বাল, আমি সিঙ্গেল, আমি খেলতে যাচ্ছি, আমি কি করতে এসছি? কি অবস্থা দেশের? চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা বল। এই মাসটার নাম কি ভাই? এই মাসে আছে নাকি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস, নারীদের ধর্ষিত হওয়ার দিবস? এই দিবস মুসলমান ঘরের সন্তান পালন করতে পারে না। তোমরা এক কাজ করবা, পার্কে যেদিন 14 ফেব্রুয়ারি বের হবে না, এরা হাতে এখন লাঠি নিয়ে বের হবে। কই তুই, আমি সিঙ্গেল আর তোরা প্রেম করবি? কোশ্চিন কালো সম্ভব হতে পারে না। তবে করে মাইকটা দিও না আমার, মানে মারা লাগ না, খালি এমনি হাটবা দেবে ও এমনি পালাই গেছে। আসলে আম্মা আমার লাঠিটা দাও তো আম্মা। 1 hour later আজ আমি ছন্ন ছড়া তাদেরকে হেদায়ত দিয়ে আসি, হেদায়তের কথা বলে আসি। রেডি হয়ে নিয়ে আগে ডান।
A few moments later. আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, দেখি কোথায় কে কি করছে। আরে এরা তো মনে এখানে। এ ভাই দাঁড়ান 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 দাঁড়ান, কি করছেন আপনারা? এটা রিং পরাচ্ছি। কেন ভাই? আমরা একে ভালোবাসি তাই। আপনারা এটা কি, এটা ইসলামে জায়েজ আছে? ইসলাম কি বলে এটা নিয়ে? আপনারা কি জানেন যে ইসলামে এটা হারাম করা হয়েছে? এই দিনটাকে কি বলা হয় জানেন? ইসলামে ফেতনা, এটা একটা মুসলিম জাতির জন্য এটা একটা ফেতনা। এটাকে মানুষ টোটালি মুসলিমরা ঘৃণা করে। আপনারা দুজনে ভালোবাসেন রাইট? তাহলে আপনারা ফ্যামিলির সাথে যোগাযোগ করে বিয়ে করে ফেলেন। এটা এটা করলে তো আপনারা দুজন দুজনকে পাবেন, আপনার ফ্যামিলিগতভাবে বিয়ে করে ফেলেন। আর যদি কোনো সমস্যা হয় কিংবা আপনাদের ফ্যামিলির সাথে কথা বলতে হয়, আমি কথা বলবো আপনাদের ফ্যামিলির সাথে, তো আপনারা এটাকে এটা করে ফেলেন, বিয়ে করে ফেলেন। শরীয়ত অনুযায়ী ইসলামটিকে মেনে, ইসলামটিকে প্রাধান্য দিয়ে ইয়া বিয়েটা করে ফেলেন। আপনারা দুজনেই তো মুসলমান, তাহলে আপনাদেরকে অবশ্যই পালন করা উচিত। জি, ভাইটা কিন্তু ঠিকই বলেছে, আমরা যেটা করছি এটা কিন্তু ঠিক না। তো আমার মনে হয় আমাদেরকে ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ে করা উচিত। আমি দরকার তোমার বাবার পায়ে পড়বো, তাও আমরা ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ে করবো। আলহামদুলিল্লাহ, আপনাদের কথা শুনে ভালো লাগলো। যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন তাহলে ভ্যালেন্টাইন্স ডে কিংবা ভালোবাসা দিবস আপনাদের জন্য না। এটা কি টোটালি হারাম করা হয়েছে, এটাকে ফেতনা বলা হয়। আপনারা যদি একে অপরকে ভালোবেসে থাকেন তো ফ্যামিলিগতভাবে বিয়ে করে নিন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, এবং কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।